সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি, যে আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের শৈল, তিনি আমাদের আশ্রয় স্থান, তিনি আমাদের মুক্তিদাতা এবং ত্রাণকারী। সেই পিতা ঈশ্বর বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা এই সময় আমরা পিতা ঈশ্বরের মধুর বাণী আমরা শুনি। দ্বিতীয় সময়ের 22:3, মম শৈল রূপ ঈশ্বর আমি তাহার শরণাগত, মম ঢাল মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চদুর্গ মম আশ্রয়স্থান, মম ত্রাত উপদ্রব হইতে আমার ত্রাণকারী। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। হে আমাদের ত্রাণকারী ঈশ্বর, মম ঢাল পিতা ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, গৌরব এবং প্রশংসা দিই প্রভুগো। আমাদের সমস্ত হৃদয় দিয়ে, মন দিয়ে, আত্মা দিয়ে প্রভুগো, প্রভুগো প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন দিন তুমি আমাদের জীবনে দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই দিনে প্রভুগো তোমার মধুর বাণী শোনার সুযোগ করে দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই পিতাগো। প্রার্থনা করি যে যতজন সন্তানের এই সময় শুনছে, প্রত্যেকের জীবনে তুমি বাক্যের মধ্য দিয়ে তুমি স্পর্শ করো এবং পিতাগো তোমার আত্মিক আশীর্বাদে তুমি পরিপূর্ণ করো, বৃদ্ধি করো আমাদের জীবনকে যীশু নামেতে প্রভুগো। তোমার পথ সকল জানতে সাহায্য করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করো, আমাদের সমস্ত জীবনের ভার আরেকটি বার তোমার হস্তে দিয়ে তুমি পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো এবং এই বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে কথা বলো। এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি বলেন যে আমাদের শৈলরূপ ঈশ্বর। শৈল যদি আমরা চিন্তা করি, শৈল মানে পাহাড় বা আমরা পর্বত, আমরা যা কিছু আমরা বলতে পারি। এই পাহাড় এবং পর্বত কি হয়, অনেকটা দৃঢ় হয়, শক্তিশালী হয়। এবং সেই পাহাড় কেন বলা হচ্ছে যে ঈশ্বর তিনি আমাদের পাহাড় বা পর্বত, অর্থাৎ ঈশ্বর তিনি হলেন দৃঢ় ঈশ্বর। যে ঈশ্বরে যদি আমরা থাকি তাহলে আমরা কখনো ঝড়ে আমরা নষ্ট হব না। পাহাড় যেমন এক জায়গায় স্ট্রংভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, তেমনি আমাদের ঈশ্বর তিনি আমাদের হয়ে, হ্যাঁ, তিনি দৃঢ়ভাবে তিনি থাকবেন। প্রভু যীশু খ্রিস্ট এই জন্য বলছে, যারা বালিতে ঘর তৈরি করে তারা কি হয়, যে ঝড় বৃষ্টি জল আসলে ওইটা নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আমরা পর্বতের উপরে নিজেদের ঘর তৈরি করি, তাহলে সেটা ঝড় আসুক, বৃষ্টি আসুক, জল আসুক, যা কিছু আসুক, সেটা কখনো নষ্ট হবে না। হালেলুয়া। অর্থাৎ প্রভু যীশু তিনি বলতে চান যেন আমরা সেই পর্বতের উপর নিজেদের, হ্যাঁ, গৃহ তৈরি করি, নিজেদের ভিত তৈরি করি যেন সেই পর্বতের উপর, অর্থাৎ পিতা ঈশ্বরের উপর যেন আমাদের জীবন আমরা রাখি। এবং সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে সেই মধ্য দিয়ে আমরা সুরক্ষিত আমরা থাকবো পিতা ঈশ্বরে। তাই বলছি যে মম শৈলরূপ ঈশ্বর আমি তাহার শরণাগত, আর সেই জন্য আমরা সেই পিতা ঈশ্বরের শরণাগত আমাদের হওয়ার প্রয়োজন আছে, পিতা ঈশ্বরের চরণতলে আমাদের আসার প্রয়োজন আছে। যেমন প্রভু যীশু তিনি ডেকেছেন, তিনি প্রত্যেককে বলেছেন, যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত প্রত্যেককে পিতা ঈশ্বর তিনি বলেছেন, আমাদের প্রভু যীশু বলেছেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত আমার নিকটে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেবো, আমেন। হালেলুয়া। অর্থাৎ আমরা যেন সেই পিতা ঈশ্বরের শরণাগত হয় এবং তিনি আমাদের ঢাল, আমাদের ত্রাণশৃঙ্গ, আমাদের উচ্চ দুর্গ সেই পিতা ঈশ্বর, এবং আমাদের আশ্রয়স্থান সেই পিতা ঈশ্বর, যার কাছে আমরা আশ্রয় নিলে আমরা সুরক্ষিত থাকি, এবং মমত্রাতা যিনি আমাদেরকে উপদ্রব হইতে ত্রাণ করেন। আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে, তা থেকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ত্রাণকারী ঈশ্বর, আমাদেরকে রক্ষাকারী ঈশ্বর। বিশেষ করে পিতা ঈশ্বর তিনি আমাদের পাপ, জীবনে পাপ হইতে তিনি রক্ষা করার জন্য প্রভু যীশু তিনি ক্রুশে বলিদান হয়েছেন, যাতে আমরা রক্ষাপ্রাপ্ত আমরা হই। হালেলুয়া। তাই আমাদের ত্রাণকারী ঈশ্বর তিনি হলেন আমাদের প্রভু যীশু। তাই আমরা মনে রাখি যে আমাদের যদি ত্রাণের প্রয়োজন হয়, বিশেষ করে প্রত্যেক মানব জাতির জন্য পিতা ঈশ্বর তিনি ক্রুশে বলিদান হয়েছেন, যাতে আমরা ত্রাণ পেতে পারি, আমরা উদ্ধার পেতে পারি। তাই আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আছে ত্রাণকারীর। আজকে প্রশ্ন যে আমরা কি আমাদের পাপ হইতে আমরা উদ্ধার পেতে চাই? যদি উদ্ধার আমরা পেতে চাই, তাহলে প্রভু যীশুই একমাত্র পথ, তার মধ্য দিয়েই কিন্তু আমরা ত্রাণ আমরা পেতে পারি। তাই বলতে পারি আমাদের ঈশ্বর কিন্তু আমাদের কাছে
মহা আমাদের কাছে মহা পুরস্কার। যদি কেন আমরা বলি মহা পুরস্কার, কারণ প্রভুর চরণতলে আমরা আসা মানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করেন বিভিন্ন বিষয় থেকে, সেই জন্য আমাদের কাছে পিতা ঈশ্বর মহা পুরস্কার। পিতা ঈশ্বর কেন মহা পুরস্কার আমাদের জীবনে, কারণ পিতা ঈশ্বর তিনি বলেন যদি আমরা মৃত্যু পর্যন্ত প্রভুতে আমরা বিশ্বস্ত থাকি আমরা জীবন মুকুট পাইব। আমেন হালেলুয়া। আর যে জীবন মুকুট সেটাই হলো আমাদের কাছে মহা পুরস্কার, যেটা আমরা প্রভুতে থেকে আমরা পেতে পারি। যেমন বাক্যে লেখা আছে আদি পুস্তক 1:15 ওই ঘটনার পরে দর্শনযোগে সদাপ্রভুর বাক্য অব্রামের নিকটে উপস্থিত হইল। তিনি বলিলেন, অব্রাম ভয় করিও না, আমি তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার। আমেন হালেলুয়া। যেমন আব্রাহামের জীবনে পিতা ঈশ্বর তিনি বলছেন যে ভয় করো না, আমি তোমার ঢাল এবং মহাপুরস্কার। অর্থাৎ পিতা ঈশ্বর স্বয়ং বলছেন যে আব্রাহামকে যে তার জীবনে যদি মহাপুরস্কারের প্রয়োজন আছে, সেই মহাপুরস্কার হলো আমাদের পিতা ঈশ্বর। হালেলুয়া। আমাদের পিতা ঈশ্বর, আমাদের ঈশ্বর তিনি আমাদের জীবনে মহাপুরস্কার। যারা পিতা ঈশ্বরকে পেয়েছেন, যারা প্রভু যিশুকে না তাদের জীবনে পেয়েছেন প্রভু যিশু, তিনি সেই একই কথা বলবেন আত্মিক বিষয়ে। তা হলো কি, যে প্রভু যিশুই হলেন আমাদের জীবনে মহাপুরস্কার, যিনি আমাদের পাপ হইতে রক্ষা করেন, যিনি আমাদেরকে পরিচালনা করেন তার পবিত্র আত্মার মধ্য দিয়ে, যিনি আমাদের জীবনে উত্তম মেষপালক, যিনি আমাদের নতুনভাবে জীবন দান করেন, যিনি আমাদের জীবনের জ্যোতি। হালেলুয়া। তাই প্রভু যিশু তিনি কিন্তু আমাদের মহাপুরস্কার। তাই আমরা মনে রাখি যে আমাদের মহাপুরস্কার তিনি হলেন আমাদের ঈশ্বর। 2 নম্বর বিষয়, তিনি আমাদের উচ্চ দুর্গ। কীভাবে আমাদের উচ্চ দুর্গ আমাদের জীবনে ঈশ্বর? ঈশ্বর তিনি উচ্চ দুর্গ, কারণ তিনি আমাদের বিভিন্ন কষ্ট হইতে, সংকটের সময়, যে সময়টা আমরা নিজেরা খুবই আশ্রয়হীন বলে মনে করি, যে সময়টা আমাদের জীবনে খুবই কষ্টকর সময় বলে আমরা মনে করি, যে সময়টা আমাদের জীবনে খুব কঠিন সময় বলে আমরা মনে করি, সেই সময়ে পিতা তিনি আমাদের উচ্চ দুর্গ হয়ে আমাদেরকে তুলে ধরেন, আমাদেরকে সেই সময় পর্যন্ত তিনি রক্ষা করে থাকেন। তাই সদাপ্রভু আমাদের জীবনে উচ্চ দুর্গ। আমরা দেখি যে এইখানে যে বিষয় বলছেন যে সদাপ্রভু আমার উচ্চ দুর্গ, কে বলছেন? রাজা দাউদ। তার রাজ্য পরিচালনার জন্য অনেকবার তার রাজ্য তিনি হারিয়ে ফেলেছিলেন, তার রাজ্য থেকে তাকে বিতাড়িত হয়েছিলেন। অনেক সংকটের মধ্য দিয়ে তিনি পড়েছিলেন রাজা দাউদ, অনেক বিপদের মধ্য দিয়ে পড়েছিলেন তিনি রাজা দাউদ, অনেক কষ্টের মধ্য দিয়ে পড়েছিলেন রাজা দাউদ, কিন্তু তা সত্ত্বেও তিনি সদাপ্রভুকে কখনো ছেড়ে যাননি। তিনি সদাপ্রভুকে প্রতিনিয়ত তিনি ডেকেছেন, এবং যতবার তার রাজ্য তিনি হারিয়েছেন ততবার আবার তিনি তার রাজ্য ফেরত পেয়েছেন, এবং তিনি রাজা হয়ে সেই সকল মানবজাতিকে তিনি পরিচালনা করেছিলেন। এই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সদাপ্রভু তিনি আমাদের ক্লিষ্টের সময়ে আমাদের জীবনে তিনি উচ্চ দুর্গ, সংকটের সময় আমাদের জীবনে উচ্চ দুর্গ। হালেলুয়া। তাই আমরা যদি আমাদের জীবনে কষ্টের সময়, আমাদের এই কঠিন সময়ে, সংকটের সময় আমরা যদি সদাপ্রভুতে থাকি, তিনি আমাদের উচ্চ দুর্গ হয়ে আমাদেরকে তিনি আবার পুনরায় আমাদেরকে তিনি রক্ষা করবেন, তার অনুগ্রহ দেওয়ার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে সাহায্য করবেন। তাই যদি আপনার জীবনে উচ্চ দুর্গর প্রয়োজন হয়, তাহলে কি করবেন? সদাপ্রভু চরণতলে আসার প্রয়োজন আছে, তিনি আপনার জীবনে উচ্চ দুর্গ হয়ে কার্য করবেন। 3 নম্বর বিষয়, যে আমরা হলো নিস্তারপ্রাপ্ত জাতি, অর্থাৎ উদ্ধারপ্রাপ্ত জাতি, আর আমাদের সাহায্যের ঢাল হলেন সদাপ্রভু। যদি আমরা বাক্যে দেখি 2 বিবরণী 33:29, সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে, হে ইসরায়েল, ধন্য তুমি তোমার তুল্যকে, তুমি সদাপ্রভু কর্তৃক নিস্তারপ্রাপ্ত জাতি, তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার উৎকর্ষের খড়ক, তোমার শত্রুগণ তোমার কর্তৃত্ব স্বীকার করিবে, আর তুমি তাহাদের উচ্চস্থলী সকল দলন করিবে। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন যে ধন্য তুমি তোমার তুল্যকে, তুমি
সদাপ্রভু কর্তৃক নিস্তার প্রাপ্ত জাতি। আমেন। আমরা যারা এখনো সদাপ্রভুতে আছি, ঈশ্বরে আমরা বিশ্বস্ত আছি, প্রভু যিশুতে আমরা বিশ্বস্ত আছি, প্রভু যিশুকে ডাকি সকল মানব জাতিকে, আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে পিতেশ্বর তিনি বলেন যে তুমি নিস্তার প্রাপ্ত জাতি, হালেলুয়া, তুমি উদ্ধার প্রাপ্ত জাতি, হালেলুয়া। তোমার জীবন কেমন ছিল অন্ধকারের মধ্যে, তোমার জীবন কেমন ছিল সংকটের মধ্যে, তোমার জীবন কেমন ছিল শয়তানের হস্তে, কিন্তু সেখান থেকে পিতেশ্বর তিনি আমাদেরকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। তাই পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন আমরা নিস্তার প্রাপ্ত জাতি, হালেলুয়া। আর সেই নিস্তার কে করেছেন? সদাপ্রভু। তাই তিনি আমাদের সাহায্যের ঢাল, এখানে বাক্যে লেখা আছে যে তিনি তোমার সাহায্যের ঢাল। আমাদেরকে তিনি সাহায্য না করলে, তিনি সাহায্য না করে আমাদেরকে উদ্ধার করলে আমরা নিস্তার আমরা পেতাম না, উদ্ধার প্রাপ্ত জাতি আমরা হতে পারতাম না। তাই সেই সদাপ্রভু কাছে আমরা ধন্যবাদ দিই যে একবার যখন আমরা উদ্ধার হয়েছি, তার সাহায্যের মধ্য দিয়ে তার চরণ আমরা না ত্যাগ করার আমরা চেষ্টা করি। এবং সদাপ্রভু বলছে শত্রুগণ তোমার কর্তৃত্ব স্বীকার করিবে, তুমি তাহাদের উচ্চস্থলী সকল দলন করিবে। পিতেশ্বর আপনার মধ্য দিয়ে মহান মহান কার্যগুলো তিনি করবেন এবং আপনাকে পরিচালনা করবেন সমস্ত মানব জাতির উপর, হালেলুয়া। সেইভাবে পিতেশ্বর কিন্তু দয়া আপনার জীবনে করবেন এবং সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি আমাদের পিতেশ্বর তিনি আমাদের সাহায্যের ঢাল। তাই শেষে বলতে চাই আমাদেরকে, তাহলে সদাপ্রভুতে আমাদের কেমন থাকতে হবে? লোক তার এক অধ্যায় ৪৭ পদে সেখানে লেখা আছে যে মাতা মরিয়ম যখন প্রভু যিশুকে গর্ভ ধারণ করবেন, তার আগে স্বর্গদূত এসে তাকে বলে যে তোমার গর্ভে এক সন্তান জন্ম নিবে এবং সেটা পবিত্র আত্মা হইতে। সেই বিষয় শুনে কুমারী মরিয়ম তিনি বললেন যে, কি বললেন? আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে। আমেন, হালেলুয়া। অর্থাৎ স্বর্গদূত যখন কুমারী মরিয়মকে বলেন তোমার গর্ভে পবিত্র আত্মা হইতে যে সন্তান জন্মিবে, তিনি সমস্ত মানব জাতিকে পাপ হইতে ত্রাণ করিবেন, হালেলুয়া, আমেন। আর সেই মধ্য দিয়ে সেই কুমারী মরিয়ম তিনি কি বলছেন? আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে। আমেন। তাই যিনি আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, তাতে আমরা উল্লাসিত হই, আনন্দ করি, তার মহানামে ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি, জীবিত যিশু নামে, হালেলুয়া। তাই আসুন আমরা সেই প্রভু যিশু চরণতলে আরেকটি বার আমাদের জীবন সমর্পিত করি। আমাদের যিনি শৈলরূপ ঈশ্বর, যিনি আমাদেরকে স্মরণ দেন, যিনি আমাদের ঢাল, যিনি আমাদের ত্রাণসিংহ, যিনি আমাদের উচ্চ দুর্গ প্রভু যিশু, যিনি আমাদের আশ্রয়স্থান প্রভু যিশু, যিনি আমাদের ত্রাতা, যিনি আমাদের ত্রাণকারী ঈশ্বর প্রভু যিশু, তার চরণতলে আরেকটি বার উল্লাসিত মনে, আনন্দ মনে আমরা ধন্যবাদ সহকারে, হ্যাঁ, তার চরণতলে আমরা সমর্পিত হই, তার নামেতে আমরা উপাসনা আরাধনা আমরা করি আনন্দের সহিত। সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের জীবনে সাহায্য ঢাল হয়ে, নিস্তার কর্তা হয়ে তিনি আমাদেরকে তার জীবনবদ্ধে চলার সুযোগ দান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু। জয়।